আপনাদের সকলকে মালয়েশিয়ার লাংকাই দ্বীপ থেকে এই ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। একটু আগেই পেনাং থেকে লাংকাই দ্বীপে আসলাম, আর যে গেস্ট হাউসে উঠেছি এটা খুব সুন্দর। আমাদের রান্নাবান্না চলছে, নিজেরাই রান্না করে খাবো, আর স্নান টান করে খাওয়া দাওয়া সেরে আমরা লঙ্কায়ের বিভিন্ন জায়গায় যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা যেখানে যেখানে যাব, ঘুরবো, খাবো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে থাকব। এবারে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমরা লঙ্কায় যে হোটেলে আসলাম, কপল টারবাং যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসটা এমনি প্রাকৃতিক পরিবেশের মধ্যে, এটা হচ্ছে সুইমিং পুল, অপূর্ব সুন্দর এই গেস্ট হাউস, গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজানো, দু চোখ জড়িয়ে যাচ্ছে। এখন আমরা এখানে নিজেরাই আমরা রান্না করে নিচ্ছি, আর বাইরে খেলেও কিন্তু এই যে রান্না করে খাওয়ার তৃপ্তি কিন্তু একটা আলাদা। এর আগেরবার ভিয়েতনামে গিয়ে আমরা রান্না করার সিস্টেম ছিল না বলে খুব সমস্যায় পড়েছিলাম, যার জন্য এবার রান্না করার সিস্টেম আছে, সেই রকম রুম আমরা নিয়েছি। আমরা লাংকায় এসে দেখুন, ডিম ভাজা, এই যে গরম গরম ভাত, বেগুন ভাজা, তরকারি, এই যে আর এই যে রান্না করলো, জমিয়ে খাবো। এবার আমরা ক্যাব ধরে এখন ইগল স্কোয়ারে যাচ্ছি, আর এই হোটেল থেকে একটু বেশ দূরেই, যার জন্য আমাদের 16 রিঙ্গিত পড়ছে। কিন্তু যে হোটেলটা আছে খুব সুন্দর, একদম পাহাড়ের গায়ে গাছপালায় ঘেরা, খুব সুন্দর। আমরা এখন ইগল স্কোয়ারে এসেছি, এই ইগল স্কোয়ারে গিয়ে যাবো এবং দেখবো, এবং লঙ্কায়ের মূল আকর্ষণ কিন্তু ইগল স্কোয়ার। এই যে সামনে যে ইগল স্কোয়ার যেটা দেখা যাচ্ছে, ওটা এখন ক্লোজ আছে, এখন রিনোভেশন হচ্ছে, যার জন্য ক্লোজ। এটা আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা এসেও দেখতে পেলাম না। তবে শুনলাম পাশে যে পার্ক আছে সেখান থেকে দেখা যাবে, চলুন দেখি। বিশাল বড় এই যে নারকেল, এই ডাব আর কি, মাত্র 6 রিঙ্গিত, অর্থাৎ আমাদের ওখানকার টাকায় 110 টাকা। এই যে উনি কেটে দিচ্ছেন, খেয়ে দেখবো কি মিষ্টি খুব। এটা হচ্ছে লেজেন্ডা পার্ক, একদম ইগল স্কোয়ারের লাগোয়া, অনেকটা এলাকা জুড়ে। পার্কের মধ্য থেকে ইগল স্কোয়ারের যে ইগলটাকে এখান থেকে দেখা যাচ্ছে, জুম করে আপনাদের দেখালাম। আর এই যে সমুদ্রের ধারে দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তামান লিজেন্ডা পার্কে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, এখানে অনেকে আসেন, এসে এক্সারসাইজ করেন, প্রাতঃভ্রমণ করেন বা বিকালবেলায় ঘোরাঘুরি করেন। বেশ বড় এলাকা, এটা মেন গেট, খুব সুন্দর। এখান থেকে আমরা চেনাং বিচে চলে যাব। ডিউটি ফ্রি শপ, বিভিন্ন জিনিস আছে এবং খুব সস্তা।
চেনাং বিচে বিভিন্ন জায়গায় যে ফায়ার শো হচ্ছে, চলুন সেখানে নিয়ে যাই। এখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হার্ড ড্রিঙ্কস অ্যালাউ নয়, সফট ড্রিঙ্কস এখানে বসে খেতে পারবেন। এবং এখানে বসে যদি আপনারা সফট ড্রিঙ্কস খান, তাহলে কিন্তু আপনারা বসার জায়গা পাবেন এবং বসে বসে এই ফায়ার শো দেখতে পারবেন। আর না যদি বসেন, এইভাবে ঘুরে বেরিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। আমরা যেমন ঘুরে ঘুরে বেড়ালাম, রাস্তার ধারে এইরকম মনোরঞ্জনের অনেক ব্যবস্থা আছে। এখানে আপনি ইচ্ছা করলে কিছু টিপস দিয়ে ওদের উৎসাহিত করতে পারেন। ফটোশুট পয়েন্টে আমরাও ফটো তুললাম। প্রচুর খাওয়ার জায়গা, তার মধ্যে আমরাও একটা জায়গায় আমরা খাওয়ার জন্য বসে পড়লাম। ম্যাঙ্গো শেক খাচ্ছি, দারুণ টেস্ট এবং দামও কম, 8 রিঙ্গিত পুরো একদম। কেমন টেস্ট, কেমন ওটা মনে? এখানে 2 রিঙ্গিত করে এখানে নাসি লেমক, অর্থাৎ নারকেলের দুধ দিয়ে যে ভাতগুলো সেগুলো, আর এগুলো সে 1 রিঙ্গিত করে সব, এগুলো 1 রিঙ্গিত। আয়াম, আয়াম মানে হচ্ছে চিকেন, 1 রিঙ্গিত। হ্যাঁ, এগুলো কাঁঠালের কি যেন, মানে পাটি সাপটা, এগুলো একটাই 70 পয়সা। এখানে সব জিনিস টেস্ট করছি, দারুণ দারুণ, এত সুন্দর, আর প্রতিটা খাবারই ভালো। আপনারা কিন্তু অতি অবশ্যই আসবেন এখানে। এটা হচ্ছে পাটি সাপটা টাইপের যেটা খাচ্ছে, এটা ওটা প্রচুর খেয়েছি, এবার বাড়ি ফিরবো। আজকে আমরা পেনাং থেকে লঙ্কায় এসেছি, এসে আবার সারা দিন ধরে আমরা লঙ্কায়ের এই যে জায়গাগুলো যেগুলো ঘুরলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আগামীকাল কিন্তু লঙ্কায়ের যে সমস্ত মূল আকর্ষণ, সেই সমস্ত জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আশা করব আগামীকাল আপনারা আমার এই ভিডিও দেখবেন। আজকের মতো তাহলে শেষ করছি, ভালো থাকুন, নমস্কার।